নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর তোমরা রয়েছো আমার সাথে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি রয়েছি বাংলাভূমি নার্সারিতে, আর এই নার্সারির ভিজিটের ভিডিও আগেও আমি করেছি। এই নার্সারিতে বিভিন্ন ধরনের জিনিস, পট থেকে গ্রো ব্যাগ থেকে সমস্ত ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকে এখানে যে বিভিন্ন ধরনের থাইল্যান্ড ভ্যারাইটি ফলের কালেকশন আছে সেটাই আমরা দেখে নেব। তো প্রথমে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে কালাপাতি সবেদার গাছ, আর এই যে গাছটা দেখছো এই গাছটা মোটামুটি অনেকটাই বড়, আর এগুলো 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানোর অবস্থায় রয়েছে। এই ধরনের গাছগুলো মোটামুটি কালাপাতি সবেদা ছোট গাছ থেকে 100 টাকা থেকে মোটামুটি এখানে দাম শুরু রয়েছে। তোমরা 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যেও পেয়ে যাবে, 100 টাকা থেকে এখানে দামটা শুরু। এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদা জামের গাছ, আর এই গাছটা এখানে 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। এই গাছগুলোর দাম এখানে 100 টাকা থেকে শুরু। তো মোটামুটি এখানে তোমরা কালো জামও পেয়ে যাবে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টকও তোমরা পেয়ে যাবে, এবং গাছের গ্রোথও বেশ ভালোই রয়েছে এখানে। এরপরের যে গাছটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ, আর ব্ল্যাকবেরি এরকম মাটির পটের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে, আর গ্রো ব্যাগের মধ্যেও লাগানো অবস্থাতে তোমরা এই ব্ল্যাকবেরি গাছ পেয়ে যাবে। গাছের গ্রোথগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি, গাছের গ্রোথ তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো। এই গাছগুলোর দাম এখানে রয়েছে 150 টাকা করে। এখন যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে কুল গাছ, আর এখানে কুলের মোটামুটি 2-3 রকম ভ্যারাইটি পেয়ে যাবে। এখানে তোমরা আপেল কুল, ভারত সুন্দরী কুল পেয়ে যাবে। এগুলো সব 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় আছে, আর গাছের সাইজ এবং গ্রোথ দেখতেই পাচ্ছ অনেকটা বড়। তো এই ধরনের 6 ইঞ্চি গ্রো ব্যাগে এরকম বড় সাইজের গাছের দাম 150 টাকা, আর ছোটো গাছও তোমরা পেয়ে যাবে 4 ইঞ্চি গ্রো ব্যাগে, ছোটো গাছের দাম 40 থেকে 60 টাকার মধ্যে। এগুলো হচ্ছে সব থাইবেলের গাছ, আর এই থাইবেলের গাছগুলো সব 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। আর এই 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় এরকম বড় বড় সাইজের এই থাইবেল গাছগুলোর দাম এখানে রয়েছে 300 টাকা করে। এখানে গাছগুলোর সাইজ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং গ্রোথটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো অনেকটাই বড় বড় সাইজের রয়েছে, এবং গ্রো ব্যাগের সাইজটাও বেশ অনেকটা বড়। এগুলো এক একটা হচ্ছে 12 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগ রয়েছে, আর এগুলোর দাম 300 টাকা। এখানে বিভিন্ন ধরনের লেবু গাছও তোমরা পেয়ে যাবে। এখানে আমি তোমাদের লেবুর কালেকশনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রচুর রকমের ভ্যারাইটির লেবু পেয়ে যাবে এখানে। এখন যে গাছগুলো দেখছো এগুলো হলো কাগজি লেবুর গাছ। এছাড়া আমি এখানে আরও কিছু লেবুর গাছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা পেয়ে যাবে মোটামুটি চায়না কমলা, চাটুকি কমলা, সুইট লেমন, মিশরীয় মাল্টা, বিভিন্ন ধরনের গাছ কিন্তু তোমরা এখানে পাবে। তো এখানে লেবুর কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে, আর এখানে গাছের গ্রোথগুলোও তোমাদের দেখিয়ে দেবো। গাছের গ্রোথ এবং হেলথ দুটোই কিন্তু খুবই ভালো রয়েছে। এখানে তোমরা পেয়ে যাবে অ্যাসেম্বলি বাতাবি, এই যে এটা রয়েছে অ্যাসেম্বলি বাতাবি। তো এই ধরনের গাছগুলো কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে কালেক্ট করতে পারবে। আর গাছের গ্রোথ দেখো, গাছের গাছগুলো 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে, আর এই ধরনের গাছ তোমরা এখানে পাবে। এটা রয়েছে চায়না কমলা, চায়না কমলা গাছের গ্রোথ দেখিয়ে দিচ্ছি। এই ধরনের গাছ রয়েছে এখানে। লেবু গাছের দাম মোটামুটি 80 টাকা থেকে শুরু। এরপরে যে লেবুর ভ্যারাইটিটা দেখাচ্ছি সেটা হলো মিশরীয় মাল্টা, আর মিশরীয় মাল্টা গাছের গ্রোথও দেখিয়ে দিচ্ছি। এই ধরনের গাছের গ্রোথ পাবে। এছাড়া এর থেকেও তোমরা বুশি গাছ কিন্তু এখানে এলে পেয়ে যাবে। তো তোমরা এখানে অনলাইন ব্যবস্থা রয়েছে, তোমরা যদি চাও এখানে এসেও কিন্তু গাছ নিতে পারো। এরপরে যে লেবুর ভ্যারাইটিটা দেখাচ্ছি সেটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মাল্টা। তো এই ধরনের কিছু রেয়ার ভ্যারাইটিও কিন্তু তোমরা এই নার্সারিতে, এই বাংলাভূমি নার্সারিতে এলে পেয়ে যাবে। আর গাছের গ্রোথ দেখো, গাছের গ্রোথ বেশ ভালো, আর এই ধরনের গাছগুলোই তোমরা এখানে পাবে। এগুলো মোটামুটি সব 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় আছে, আর 80 টাকা থেকে দাম শুরু। আর তারপরে গাছের সাইজ গ্রোথ অনুযায়ী কিন্তু গাছের দামটা নির্ভর করবে। তো এই ধরনের আরও প্রচুর ধরনের কিন্তু তোমরা লেবু গাছ এই নার্সারিতে এলে পাবে। আর এই সমস্ত গাছগুলো থেকে কিন্তু খুব সহজেই তোমরা ফল পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ গাছে সব ফুল এবং গুটি ধরতে শুরু করে দিয়েছে। তো এই ধরনের গাছগুলো তোমরা যদি কালেক্ট করতে চাও তোমরা এই বাংলাভূমি নার্সারিতে আসতে পারো। তোমরা যদি এই বাংলাভূমি নার্সারিতে আসতে চাও তার ঠিকানাটা আমি ভিডিও শেষে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো।
এগুলো ছাড়াও তোমরা আরো বিভিন্ন ধরনের লেবু, কিন্তু লেবুর ভ্যারাইটি এখানে পেয়ে যাবে। তোমাদের পুরো লেবু গাছগুলো একবার দেখিয়ে দিই, তোমরা যদি এখানে আসো আরো প্রচুর ধরনের কিন্তু কালেকশন লেবুর ওপরে তোমরা পেয়ে যাবে। এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে লিচু গাছ। আর এই যে লিচু গাছগুলো দেখছো, এই লিচু গাছগুলো এখানে মোটামুটি সব 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। তো মোটামুটি এই ধরনের লিচু গাছগুলোর দাম এখানে রয়েছে 200 টাকা করে। দেখতেই পাচ্ছ সমস্ত গাছেই কিন্তু মুকুল ধরে রয়েছে। আর এই ধরনের গাছগুলো তোমরা এই বাংলাভূমি নার্সারিতে এলেই পাবে। এটা হচ্ছে মালবেরি গাছ রয়েছে, আর এটা হচ্ছে লং মালবেরির গাছ। আর দেখতেই পাচ্ছ এগুলো সব 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। গাছগুলো কতটা বড় বড়, এগুলো মোটামুটি 150 টাকা থেকে এর দাম শুরু। আর গাছের হাইট গ্রোথ অনুযায়ী তারপরে দামেরটা নির্ভর করবে। গাছের গ্রোথ দেখো, গাছের গ্রোথ খুব ভালো, আর গাছের সাইজও অনেকটাই বড় বড় রয়েছে এখানে। আর এটা হলো শর্ট মালবেরির গাছ। আর এই শর্ট মালবেরি গাছগুলো 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। আর গাছগুলো দেখো সব ফল ধরে রয়েছে। এই গাছগুলো এখানে 100 টাকা থেকে দাম শুরু রয়েছে। আর গাছের গ্রোথ এবং হাইট তোমাদের দেখিয়েই দিচ্ছি, এই ধরনের গাছগুলো এখানে এলে পাবে, অথবা এর থেকে অনেক ভালো কোয়ালিটির গাছও কিন্তু তোমরা এখানে পেতে পারো। তাই বলবো যে নার্সারিতে ভিজিট করেই কিন্তু তোমরা পছন্দ করে গাছ কেনো। এরপরের যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব মিষ্টি তেঁতুলের গাছ। আর এই যে মিষ্টি তেঁতুলের গাছগুলো তোমরা দেখছো, এগুলো সব 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। আর এই গাছগুলো দাম এখানে রয়েছে মোটামুটি 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। এটা হলো কামরাঙা গাছ, আর এগুলো সব মোটামুটি 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। এগুলো সব থাইল্যান্ড ভ্যারাইটি ক্রাফটিং এর গাছ রয়েছে। আর এই গাছগুলোর দাম এখানে রয়েছে 120 টাকা করে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে সমস্ত গাছেরই কিন্তু স্টক তোমরা পেয়ে যাবে। এখন যে গাছগুলো দেখছো এগুলো সব রয়েছে ডালিম গাছ, আর এগুলো হচ্ছে সব সুপার ভাগুয়া। আর এগুলো বড় বড় সব 4 ফুটের গাছ, দেখতেই পাচ্ছ গাছে ফুল ধরে রয়েছে। আর এই গাছগুলো সব মোটামুটি অনেকটা বড় সাইজের গ্রো ব্যাগেই রয়েছে। এগুলোর দাম মোটামুটি 120 টাকা থেকে 130 টাকার মধ্যেই দামটা রয়েছে। এখানে তোমরা বিভিন্ন ভ্যারাইটির পদ্মের শালুকের টিউবার পেয়ে যাবে, আর মোটামুটি এখানে 400 টাকা থেকে দাম শুরু টিউবারের। আর ভ্যারাইটি অনুযায়ী তারপরে দামের দামটা হেরফের করবে। আর মোটামুটি তোমরা 400 টাকা থেকে এখানে পদ্ম এবং শালুকের টিউবার পেয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে। এগুলো হচ্ছে সব মিট মশলার গাছ, আর এই যে মিট মশলা গাছগুলো দেখছো এগুলো সব মোটামুটি কালো পিপিতে রয়েছে। আর এগুলোর দাম এখানে রয়েছে 70 টাকা করে। এখানে এই মিট মশলার গাছগুলো সাথে সাথে বিভিন্ন ধরনের মশলার গাছ তোমরা পেয়ে যাবে। তো এই ধরনের গাছগুলো এখানে তোমরা পাবে। এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আঞ্জির, আর এগুলো মোটামুটি সব গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। আর এই আঞ্জিরের দাম এখানে রয়েছে 120 টাকা করে। তোমাদের গাছগুলো একবার দেখিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই আঞ্জিরের স্টকও রয়েছে। এখন যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে কাজু বাদামের গাছ, আর গাছে দেখছো ফুল ধরে রয়েছে। আর এই ধরনের কাজু বাদামের গাছগুলোর দাম এখানে রয়েছে 250 টাকা করে। আর এগুলো সব মোটামুটি 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। এই ধরনের কাজু বাদামের গাছও তোমরা এখানে এলে পেয়ে যাবে। এগুলো হচ্ছে সব এলাচ গাছ, আর এগুলো মোটামুটি যেগুলো 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় ছোট গাছ আছে সেগুলোর দাম এখানে 80 টাকা করে। আর যেগুলো অনেকটা বড় বড় সাইজে এই ধরনের গাছগুলো রয়েছে এগুলোর দাম এখানে রয়েছে 150 টাকা করে। এরপরে যে গাছটা রয়েছে এটা হচ্ছে ফলসা গাছ, আর এই ফলসা গাছগুলো পিপি প্যাকেটের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। আর এই ফলসা গাছগুলোর দাম এখানে রয়েছে 60 টাকা করে। এরপরে যে গাছটা রয়েছে এই গাছটার নাম রয়েছে অ্যাভোকাডো গাছ, আর এগুলো সব এরকম কালো প্যাকেটের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। আর এই গাছগুলো এখানে পেয়ে যাবে 100 টাকা করে। এটা হচ্ছে ননি ফলের গাছ, আর গাছটার মধ্যে দেখো প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে। এখানে দুটো ননি ফলের গাছ আছে 3টের মতো, আর এই গাছগুলোর মধ্যে দেখো প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে। তো এটা মোটামুটি এখানকার মাদার প্ল্যান্ট রয়েছে। তো এখানে যদি ছোট গাছ তোমরা নিতে চাও, ননি গাছ, তোমরা এখানে পেয়ে যাবে 150 টাকা করে।
এরপরে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পেয়ারার গাছ রয়েছে এখানে। আর এখানে তোমরা মোটামুটি পেয়ে যাবে ভিয়েনার পেয়ারা, রেড ডায়মন্ড, স্ট্রবেরি পেয়ারা, বিভিন্ন ধরনের পেয়ারা। এছাড়া তোমরা পেয়ে যাবে L40, কালো পেয়ারা, চাইনিজ পেয়ারা, মোটামুটি সমস্ত ধরনের পেয়ারা গাছ পেয়ে যাবে এখানে। ভিয়েনার পেয়ে যাবে তোমরা 60 টাকা করে, আর রেড ডায়মন্ড পেয়ারা তোমরা পেয়ে যাবে 200 টাকা করে। স্ট্রবেরি পেয়ারা গাছের দাম এখানে রয়েছে 100 টাকা। L40 আর কালো পেয়ারার দাম এখানে রয়েছে 150 টাকা করে। আর চাইনিজ যে ছোটো পেয়ারাগুলো গাছগুলো হয়, ছোটো ছোটো পাতা, সেই গাছগুলোর এখানে দাম রয়েছে 100 টাকা করে। তো এখানে মোটামুটি পেয়ারার বেশ অনেকগুলো ভ্যারাইটি কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে দারচিনি গাছ, আর এই দারচিনি গাছের দাম এখানে রয়েছে 200 টাকা করে। এরপরে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে লবঙ্গ গাছ, আর লবঙ্গ গাছের গ্রোথটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম সাইজের লবঙ্গ গাছটা রয়েছে, আর এই গাছটার দাম এখানে রয়েছে 120 টাকা করে। এরপরে যে গাছটা দেখছো এটা হচ্ছে কিউই গাছ, আর কিউই গাছগুলো মোটামুটি 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থায় তোমরা এখানে পেয়ে যাবে। 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো অবস্থাতেও তোমরা কিন্তু কিউই গাছ এখানে পাবে। এটা হচ্ছে করসল গাছ, আর এই গাছেও কিন্তু ফল ধরতে শুরু করে দিয়েছে। এটাও হচ্ছে মাদার প্ল্যান্ট রয়েছে। আর ছোটো সাইজের করসল গাছ যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে 200 থেকে 250 টাকার মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে যে গাছটা দেখছো এটা হচ্ছে আমলকি গাছ রয়েছে, আর এই আমলকি গাছে দেখো প্রচুর পরিমাণে সব ফুল এসে গেছে, আর এই গাছগুলোর দাম এখানে রয়েছে 150 টাকা করে। এরপরে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব কাঁঠাল গাছ, আর এগুলো তোমরা এখানে মোটামুটি 3 ধরনের কাঁঠাল গাছ পেয়ে যাবে, রেড কাঁঠাল, অল টাইম কাঁঠাল এবং পিঙ্ক কাঁঠাল। আর সমস্ত ভ্যারাইটি গাছের দাম মোটামুটি 120 টাকা থেকে শুরু। ছোটো গাছ হলে 120 টাকা থেকে মোটামুটি পেয়ে যাবে, আর একটু বড় হলে সেক্ষেত্রে দামটা একটু বেশি হয়ে যেতে পারে। এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের নারকেলের গাছ। এখানে বেশ কয়েক ধরনের নারকেল গাছ রয়েছে, 2-3 রকমের নারকেল গাছ তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া তোমরা এখানে বাড়িওয়ান মালটা পেয়ে যাবে 200 টাকায়, কাবাব চিনি, বিভিন্ন ধরনের গাছ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে আরও বেশ কিছু ফলের গাছ রয়েছে যেগুলো একটা ভিডিওতে কখনোই তুলে ধরা সম্ভব হয়নি। তো তোমরা যদি এই ধরনের গাছগুলো এখান থেকে কালেক্ট করতে চাও তো তোমরা এই নার্সারিতে ভিজিট করতে পারো। আমি তোমাদের বলে দিই নার্সারিতে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি ধর্মতলার দিক থেকে আসো তাহলে তোমরা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠে চলে আসবে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড। আর ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের একেবারে পাশেই হচ্ছে এই বাংলাভূমি নার্সারি। আর এই নার্সারির ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, অনলাইন ব্যবস্থাও অ্যাভেলেবেল রয়েছে। যদি কেউ চাও এই নার্সারিতে এসে ভিজিট করতেই পারো, আর যদি কোনো দরকার পড়ে এই নাম্বারে কল করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।